হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি এই যে এখানে শাক নিয়েছি, সেটাকে কশ্মীরে বলে বস্তা হাক। এখানে শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি, ওইদিকে ডান্ডা আছে, আর এখানে দুটো লঙ্কাও নিয়েছি আমি। এখানে আমি কুকারে এক চুটকি হিং দিয়েছি, আর আমি ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সাথে এই শাকগুলা, বস্তা শাকগুলাকে বেলে দিয়েছি। এই শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে, ভাতের সাথে অনেকই টেস্টি হয়, লাল লাল হয়ে যায়। রুটি দিয়ে কিছু দিয়েও খেতে পারবে। দিয়ে দিলাম শুধু হিং আর লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো নুন, আর কিছু দেব না। এখন নেড়ে টেড়ে একদম একটু জল দিব, আর আমি প্রেশারটাকে বন্ধ করে দিয়ে সিটি মারব। দু তিনটা সিটি দিলে একদম নরম হয়ে যাবে। এখন আমি দুটো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর আমি একটু জল দিব, বেশি দেব না, এটুকুই জল। এখন একটু নেড়ে দিয়ে দেখো কি সুন্দর লাল রং বের হয়ে গেল, আমি বেশি লঙ্কা দেইনি। এখন আমি বন্ধ করে দিব। এই যে আমি তিনটা সিটি মেরেছি, এখন শাকটা একদম নরম হয়ে গেছে। কসলা শাক হিন্দিয়ে বলে, আর বস্তা হাক কশ্মীরি ভাষায় বলে। এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই টেস্টি হয়। যদি এই শাকটা পছন্দ হয়েছে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। এখানে আমি প্লেটের মধ্যে নামিয়েছি কসলা শাকটাকে, খুব সুন্দর লাগছে। অনেকগুলো শাক ছিল, দেখুন সিদ্ধ হওয়ার পরে একদম অল্প হয়ে গেছে। আপনারা আমার সাথে থাকুন, আজকের ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।